সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দুই দফা জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ধানমন্ডির বাইতুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নেতৃবৃন্দ সহ আইনজীবীরা এতে অংশ নেন। পরে তার মরদেহ নেওয়া হয় দোহারের গ্রামের বাড়িতে। সেখানে জয়পাড়া স্কুল মাঠে তৃতীয় এবং পদ্মা কলেজ মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নাজমুল হুদা অনেকদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গেল শুক্রবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত রাতে তার মৃত্যু হয়। আমি খুশি হয়েছি যে বারের অ্যাসোসিয়েশন এতগুলি মেম্বার্স এসেছে, ওনার একজন দোয়া করেছেন, এটা সবচেয়ে বড় কথা। আমার কোনো ক্ষোভ নাই, আমার হাজব্যান্ড খুব প্রাউড হতো যে ওনাকে স্মরণ করেছে, লোকেরা ভুলে যায়নি। দেশবাসীর কাছে উনি যদি কোনো অন্যায় করে থাকে ক্ষমা চাই, আমি বিচারপতিদের কাছ থেকে ক্ষমা চাই।